আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পালিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের জন্ম হয়নি, রাজশাহীর জনসভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীতে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে র‍্যাব ৫। রাবির কৃতি শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পালিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের জন্ম হয়নি, মানুষের সেবা করার জন্য আওয়ামী লীগের জন্ম। যারা পালিয়ে যাওয়ার কথা বলে তারাই এখন পলাতক। তিনি বলেন দেশের মানুষকে ভালো রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। করোনা মহামারী থেকে বাঁচতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তারপরেও বিএনপি জামাত এদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, কোনো উন্নয়নই তাদের চোখে পড়ে না। রবিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টার কিছু পরেই সভা মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের টুপি, গেঞ্জি ও শাড়ি পরে বিভাগের বিভিন্ন এলাকা থেকে দলে দলে আসতে থাকে নেতাকর্মীরা। দুপুর হতে হতেই কানায় কানায় পূর্ণ হয় মাদ্রাসা মাঠ সহ আশপাশের এলাকা। সকাল থেকে বক্তব্য দিতে থাকেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য এনামুল হক সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রী ২৬টি প্রকল্পের উদ্বোধন ও ৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পুলিশের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। হত্যা, লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস সবসময় দেশের অর্থনীতিকে স্তিমিত করে। সেক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে পুলিশ বাহিনী। রোববার রাজশাহীর সারদায় ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ কাজ করছে জানিয়ে রাজধানীর গুলশানের হলি আর্টিজানের নিহত দুই পুলিশ কর্মকর্তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পুলিশ বাহিনীর কাজের মূল্যায়ন তুলে ধরে বলেন এ বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে যুগোপযোগী করা হয়েছে। পেশাদারিত্ব, দক্ষতা ও বিজ্ঞান ভিত্তিকভাবে গড়ে তুলতে হবে পুলিশ বাহিনীকে। এর আগে সকাল ১০টার দিকে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহীর সারদা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে সারদা একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারদের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করেন। এরপর নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ছাড়াও মহাপরিদর্শক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের প্রচেষ্টাই হচ্ছে যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে কার্যক্রম বাস্তবায়ন করে আমাদের পুলিশ বাহিনী কিন্তু বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। কারণ একটি ঘটনাই ঘটেছিল, দুইজন পুলিশ বাহিনীর সদস্য সেখানে তারা জীবন দিয়েছে সেই হলি আর্টিজানে। আমি তাদের আপনার মাঠটা কামনা করি, কিন্তু প্রতিটি ক্ষেত্রে পুলিশের সেই সাহসী ভূমিকা আমাদেরকে এই বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত রাখতে সহায়তা করেছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনী ভূয়সী প্রশংসার কাজ করছেন। সেখানে আমাদের নারী পুলিশ বাহিনী সহ পুলিশ বাহিনীর সকল সদস্য প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। এবং আমি এটুকু বলবো যে মাদক, দুর্নীতি, সাইবার ক্রাইম, অন্যান্য সংগঠিত অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছে, এভাবেই কিন্তু আপনাদের নতুন অফিসাররা যায় আপনাদেরকে এই কাজে সম্পৃক্ত থাকতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী ১০৩ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। তিন ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়। রাবির চারুকলা, প্রকৌশল, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, জীব ও ভূবিজ্ঞান, কৃষি এবং কলা অনুষদের ৯৬ জনকে বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক প্রদান করা হয়। দর্শন বিভাগের ৫ জন শিক্ষার্থীকে ডক্টর মমতাজউদ্দিন আহমেদ স্বর্ণপদক এবং চিকিৎসা বিজ্ঞান অনুষদের ২ জন শিক্ষার্থীকে ডক্টর
এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এই সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক। এছাড়া বিভিন্ন অনুষদের অধিকর্তা, বিভাগীয় প্রধান এবং পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কিছু কিছু ভুল আছে, সেগুলো আমরা সংশোধন করেও ফেলেছি, আরও যা আসবে সংশোধন করব। কিন্তু যে অপপ্রচারটা চলছে যেগুলো নিয়ে, কারণ ইসলাম বিরোধী কোনো কিছু আওয়ামী লীগ কোনো দিন করেনি, কোনো দিন করতে পারে না। অতএব এখানে কোনো কিছু নিয়েই কেউ ভুল বোঝাবুঝির সৃষ্টি করুক সেটা নিশ্চয়ই আমরা চাই না। কাজেই সবাইকে বলবো আমরা যেন একটু সচেতন হই। চিলে কান নিয়ে গেছে বলে চিলের পেছনে না ছুটে সবাইকে অনুরোধ করব কানে হাত দিয়ে দেখুন কানটি আছে কিনা। রাজশাহীতে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে র‍্যাব ৫। সোমবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে এর আয়োজন করা হয়। এ সময় ১,০০০ অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে রোহিঙ্গা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, ভুয়া পাসপোর্টে বিদেশ পালিয়ে যাচ্ছে। র‍্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে। তিনি বলেন, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে, তাদের বিরুদ্ধে এলাকার জনসাধারণকে সাথে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে। তো পাহাড়ের যে বিষয়টা হয়েছে, আমরা সবাই জানি যে এই যে মায়ানমার থেকে যেগুলো আসছে রোহিঙ্গা, এরা কিন্তু আসলে আমাদের জন্য খুব একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। বিশাল একটা জনসংখ্যা ওখানে রয়েছে, তারা বিভিন্ন রকম এই সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, জঙ্গি কর্মের সাথে জড়িত হচ্ছে, বিদেশে চলে যাচ্ছে বিভিন্ন রকম ভুয়া পাসপোর্ট নিয়ে। তো এদেরকে নিয়ে আমরা চ্যালেঞ্জ হিসাবে কাজ করছি, এটা একটা বিষয়। আর পাহাড়ে যেটা বললাম যে এখন কিন্তু জঙ্গিরা বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ যখন এটাকে পছন্দ করে না, এই জঙ্গিবাদ দেশে চলবে না, বিকজ বিভিন্নভাবে তাদেরকে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দিয়ে দিয়ে ব্রেন ওয়াশ করে ইয়াং ছেলে পেরে যারা বুঝতেও পারে না। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।